জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো দেখো তোমাদের রেলের রিক্রুটমেন্ট তরফ থেকে কিছু আপকামিং ভ্যাকেন্সি সম্পর্কে বলবো সেটা প্রুপও দেব আর সবার ফার্স্ট ভিডিওর আগে তোমাদের বলে রাখি শুভ শিব পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে জানায় তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টিটা অন করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট গার্ড টিসি ক্লার্কের তরফ থেকে কিন্তু নতুন কিন্তু যে ভ্যাকেন্সি সেটা বেরোতে তোমরা দেখতে পাচ্ছ টিসি ক্লার্ক এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাটা দেখিয়ে দিই এই যে তোমাদের যে দেখতে পাচ্ছ এখন ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে কিন্তু এটা সেটা সেটা একটা তোমাদের নিউজ পেপারে বেড়েছে তো সেই সম্পর্কে তোমাদের বলবো দেখো পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ টিকিট কালেক্টর যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকবে তিন হাজার প্লাস ভ্যাকেন্সিস তারপর তোমরা দেখতে পাবে যে গুডস গার্ড বলে একটা ভ্যাকেন্সি রয়েছে সেখানে এক হাজারের মতো ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তারপর তোমরা দেখো এখানে তোমাদের কিন্তু দু হাজারের মতো ভ্যাকেন্সি যেখানে থাকবে সেখানে হচ্ছে ক্লার্ক রিজার্ভেশন ক্লার্ক ইনকোয়ারি ক্লার্ক অ্যান্ড ফার্মাসিস্ট ঠিক আছে সেখানে দু হাজার মতো ভ্যাকেন্সি থাকবে এবার বিস্তারিত তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে সম্পূর্ণ কিছু বলে দেব ভিডিওটা একটুকুই স্কিপ করো না সম্পূর্ণ পুরোপুরো তোমাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে ভ্যাকেন্সি ডিটেলস দু হাজার একুশ তো তোমাদের ভ্যাকেন্সি এখানে চার হাজার দেখাচ্ছে সেখানে কিন্তু ক্লার্ক তোমাদের ইনক্লুড নেই যেখানে দু হাজার ক্লার্ক থাকবে সেই প্রমাণটাও তোমাদের দেখে দেবো চার হাজার পোস্ট রয়েছে পোস্ট নেম কিন্তু গ্রুপ সি থাকবে তোমরা দেখতে পাচ্ছ গুডস গার্ড আর টিকিট কালেক্টর সম্পর্কে কিন্তু ভ্যাকেন্সি থাকবে এবার দেখো তোমাদের এখানে বিস্তারিত তোমাদের দেখতে পাচ্ছ গুড গুডস গার্ড যেটা রয়েছে সেখানে হাজার ভ্যাকেন্সি তিন হাজার ভ্যাকেন্সি তোমাদের টিকিট কালেক্টর টোটাল তোমাদের চার হাজার পোস্ট রয়েছে এখানে দু হাজার তোমাদের ক্লার্ক ফার্মাসিস্ট কিন্তু অ্যাড হবে সেখানে তোমাদের টোটাল দাঁড়াবে ছ হাজার ভ্যাকেন্সি ওকে তোমাদের অ্যাপ্লাই মোড কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই হয়ে থাকবে এখানে হু ক্যান অ্যাপ্লাই তো তোমাদের অল ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পার পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদনযোগ্য পরীক্ষা কেন্দ্র তোমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলায় হবে যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ভালো একটা গুড নিউজ আর আর বি টিসি রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ টিসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একুশ হাজার সাতশো থেকে একাশি হাজার টাকা পার মান্থ কিন্তু স্টার্টিং তোমাদের যে বেতন সেটা পাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফি তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল ইউ আর ও ক্ষেত্রে তোমাদের থাকবে পাঁচশো টাকা এস টি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের থাকবে আড়াইশো টাকা এজ লিমিটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এজ লিমিট কিন্তু তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর ধরা হবে আর কিছু ক্ষেত্রে আঠেরো থেকে উনত্রিশ বছর সেটা তোমাদের দেখাবো ও বিসিরা আঠেরো থেকে তেত্রিশ বছর আবেদন করতে পারবে এসসি এসটিরা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করতে পারবে এজ তোমাদের একে মার্চ দু হাজার একুশ থেকে কিন্তু ধরা হতে পারে ঠিক আছে সেটা সঠিকভাবে এখনও জানা যায়নি তো তোমাদের এজ রিলাকশন জানো এস সি পাঁচ বছর ও বিসিটা কিন্তু তিন বছর ছাড় পাবে ছাড় পাবে সেটাই তোমাদের বলা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টিসি তোমাদের টিকিট কালেক্টারের পিকচার তো এখানে তোমাদের কি রয়েছে হাইট ওয়েট চেস্ট কিন্তু রকম তোমাদের এখানে কোনো মেজারমেন্ট হয় না তো দেখো তোমাদের ফটো সিগনেচার লাগে ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টের এডুকেশন সে তোমাদের সার্টিফিকেট যেগুলো লাগে সেটা এখানে দেওয়া রয়েছে তো টিসি সিলেকশন প্রসেস গুড গার্ডের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট কিন্তু যে অনলাইন কম্পিউটার বেস এক্সাম হবে ফিলি এবং মেন ভতি হয় তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি পি পিইটি টেস্ট হয় মেডিকেল টেস্ট হয় তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে হাইট উচ্চতার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু টিকিট কালেক্টারের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে গুডস কার্ডসের ক্ষেত্রে কিন্তু তোমাদের পাস সম্ভবত যতক্ষণ অফিসিয়ালি নোটিফিকেশান না বেরোবে ততক্ষণ বলাটা খুবই মুশকিল আর ফার্মাসিস্ট ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক হলে তোমরা করতে পারবে ক্লার্কের ক্ষেত্রে আর ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগতে পারে তো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মার্চ মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাস পর্যন্ত চলবে ঠিক আছে তো চলো তোমাদের আমি সেই প্রুফগুলো দেখাবো কিছু প্রুফ দেখাবো প্রুফ দেখানোর আগে তোমরা দেখে নাও তোমাদের কিন্তু এখানে কিন্তু সমস্ত জোন পেয়ে যাবে এলাহাবাদ মুম্বাই জম্মু শ্রীনগর দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মালদা পাবে সেকেন্দাবাদ পাবে তারপর তোমরা কলকাতা পাবে শিলিগুড়ি পাবে গোরখপুর পাবে সম্পূর্ণ কিছু পেয়ে যাবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে তো এখানে সমস্ত একুশটা জোনেরই নাম দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা আবেদন করতে পারো যে কোনো জনে সেই জন্যই তোমাদের সিলেকশন হবে এখানে তোমাদের বলা রয়েছে আঠেরো থেকে উনত্রিশ বছর বয়স হতে পারে কিছু ক্ষেত্রে ঠিক আছে তো তোমাদের এখানে কিন্তু আঠেরো থেকে উনত্রিশ বছর হতে পারে সেটা সঠিকভাবে এখন জানা যায়নি তো বিস্তারিত তোমাদের আমি তোমাদের কিছু প্রুফ দেখাবো তো তোমাদের যেটা দেখালাম আগে সেটা তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু আঠেরো থেকে উনত্রিশ বছর যে কোনো একটা তোমাদের বয়স ধরা হবে তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যেরকম ধরো গুডসঘাটের ক্ষেত্রে আঠেরো থেকে উনত্রিশ বছর ধরতে পারে ক্লার্কের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছরও কিন্তু ধরতে পারে তো যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশানটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না তো তোমাদের এখানে কিন্তু একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে তো সেই সিলেবাসের ভিডিওটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারবে সেই লিঙ্ক থেকে ক্লিক করে ঠিক আছে এবার তোমাদের কীপ্রুড দিব চলো সেই প্রুফটা তোমাদের দেখিয়ে দিই তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ সেই হিন্দুস্থান জবস যে নিউজ পেপার রয়েছে সেখান থেকে রেলওয়ে মে তো তিন হাজার টিসি এক হাজার গার্ড ভর্তি হোগা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে বারো মার্চকে বা তিন হাজার তো বারো মার্চ মানে তোমাদের এই মাসের বারো মার্চ মানে বারো মার্চ কিন্তু বেশি দিন নেই তো এখানে তোমাদের বলা রয়েছে ইন পদক লিয়ে টুয়েলভ মানে বারোই পাস ওর স্নাতক গ্র্যাজুয়েশান বলা আবেদন করার সাক্তাহে তো তোমাদের উচ্চ মাধ্যমিক প্লাস গ্র্যাজুয়েশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের ফার্মাসিস্টেরও পথ রয়েছে সেটা তোমরা যারা হিন্দি পড়তে পারবে তোমরা এই এখানে দেখতে পাবে হিন্দি যারা পড়তে পারবে তারা কিন্তু এখানে লেখা আছে রেলওয়ে তো সেখানে ফার্মাসিস্টকে পথ অফিসিয়াল ক্লার্ক তো টোটাল তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে দেখো ছ হাজার মেয়ে আধিক ভর্তি ঠিক আছে ছ হাজার থেকে বেশি ভ্যাকেন্সিতে আসবে সেটা তোমাদের টিসি তারপর গুডস গা গুড গুড গার্ডস যেটা রয়েছে আর যেটা তোমাদের কিন্তু যে অফিশিয়াল ক্লার্ক ফার্মাসিট সেই ভ্যাকেন্সি সম্পর্কে আসবে আশা করি তোমরা প্রুফ দেখে নিয়েছো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও কারণই সবার ফার্স্ট সবার আপডেট এই চ্যানেলে প্রোভাইড করা হয় তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার দিও জয় হিন্দ জয় ভারত